সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা চলবে আগামী বুধবার পর্যন্ত। কক্সবাজার প্রতিনিধি মনতোষ বেদজ্ঞর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 9:40 টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ সহ মামলার 15 আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে সাক্ষ্য প্রদানের জন্য হাজির করা হয় 5 সাক্ষীকে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, সাক্ষ্য গ্রহণের জন্য আদালত 15 জনকে সমন জারি করেছিল। প্রথম দফায় মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও একমাত্র প্রত্যক্ষদর্শী শাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্য গ্রহণ করা হয়। 15 জন আসামির পক্ষে নিয়োজিত আইনজীবীদের জেরার কারণে হয়তো একটু বিলম্বিত হয়, যদি ন্যায় বিচার সত্ত্বে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে এই মামলা একটা দ্রুত নিষ্পত্তির জন্য। গত বছরের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এর আগে গত 23 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত টানা 3 দিনে দুইজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। রাজু হামিদ, নাগরিক।